এগরার বিস্ফোরণ স্থল পরিদর্শনে এসে বুধবার স্থানীয় জনতার চোর চোর স্লোগান শুনতে হয়েছিল তৃণমূলের প্রতিনিধি দলকে। তার ঠিক একদিনের মাথায় ঘটনাস্থল পরিদর্শনে এবার বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। এলাকায় পৌঁছে প্রথমে মৃতের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন দিলীপ ঘোষ। যদিও বৃহস্পতিবারই ওড়িশা থেকে পাকড়াও হতে হয়েছে বিস্ফোরণ কাণ্ডের নেপথ্য নায়ক ভানু বাগকে। এখানেই দিলীপের প্রশ্ন, পাকড়াও করতে এতটা দেরি কেন হলো রাজ্য পুলিশের? দেখুন, এখানকার লোক দেখেছেন, ওনারাই বলেছেন যে বাইকে করে উড়িষ্যা চলে গেছে, পাশে উড়িষ্যা, আর এখানকার লোক চিকিৎসা করতে উড়িষ্যাতে, কিন্তু সেটা ধরতে দুদিন লেগে গেছে। তো এবং ভাড়া দেওয়া হয়েছে, আজকে আমরা দেখলাম বিভিন্ন মিডিয়াতে পেপারে, সাধারণ পাড়ায় মারামারি করলেও ইচ্ছে কঠিন ধারা দেওয়া হয়। আমরা কোথাও রাজনৈতিক আন্দোলন করতে গেলে ইচ্ছে কঠিন ধারা আমাদেরকে দেওয়া হয়। একজন এত বড় সমাজবিরোধী কাজ করেছে, তাই 22 জন লোক মারা গেছে, এর আগেও অপরাধ করেছে, এত বড় বিস্ফোরণ হয়েছে, কোথাও বিস্ফোরণের ধারা নাই, সেই জন্য এনআইএ আমি দাবি করছি। আমরা ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে বিজেপির নেতৃত্ব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে ঘটনার তদন্ত করানোর পক্ষে সওয়াল করেছিল। এদিনও দিলীপ ঘোষের মুখে শোনা গেল এনআইএ তদন্তের কথা, কিন্তু শাসক দল তৃণমূলের আক্রমণ ঘটনার সঙ্গে আদতে জড়িয়ে রয়েছে বিজেপি। ঘটনায় দায়ী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য বিজেপির যে নেতারা কেন্দ্রকে বলে এসছে টাকা দেবেন না টাকা দেবেন না, এই গরিব মানুষগুলোকে বঞ্চিত করেছে রাজ্য বিজেপির এই বিশ্বাসঘাতক নেতারা, যারা গরিব মানুষের প্রাপ্য টাকাটা দিতে বাধা দিয়েছে। এই বিষয়টি আপনাদের সামনে খুব পরিষ্কার করে ডক্টর পাঁজা বলেছেন, আমিও সেটাই আপনাদের সামনে, এটা পুরোদস্তুর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এর সঙ্গে ভারতীয় জনতা পার্টি এই ভয়ঙ্কর ঘটনার সঙ্গে দায়িত্ব তাদের। সময় বামফ্রন্ট ছিলেন, লালঝান্ডা ছিলেন, পরবর্তীকালে অধিকারী প্রাইভেট লিমিটেডের সঙ্গে সখ্যে তৃণমূলে আসেন, এরপরে অনুগামী হয়ে তিনি আবার চলে যান। ওই সময়টা তিনি যখন নাকি ভোটে দাঁড়াচ্ছিলেন বা পূর্ব মেদিনীপুরে নমিনেশন কে দিত, পূর্ব মেদিনীপুর কার চোখ দিয়ে পার্টি দেখেছে, তো তাকে যদি নমিনেশনও দেওয়া হয়ে থাকে কে দিয়েছে? এ দায় দায়িত্ব তো অধিকারী প্রাইভেট লিমিটেডের। প্রথম থেকেই ঘটনার তদন্তভার কাকে দেওয়া হবে তা নিয়ে তৈরি হয়েছিল তুমুল বিতর্ক, আর এরই মধ্যে আরও একবার শাসক বিরোধী বাতানুবাদ স্পষ্ট হল। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, নিউজ বর্তমান।